প্রিয়তমার নায়িকা হবার কথা ছিল আপনার, তো এই যে ট্যাগলাইনটা করা হয়েছে এখানে কি এই ইস্যুগুলো এসেছে বলে আপনার মনে হয়? এটা আমাদের মার্কেটিং ডিপার্টমেন্ট আছে যারা, তারা আসলে তাদের মতো করেই তো করেছে। তবে যখন আমরা প্রহেলিকা শুটিং করি তখনই প্রিয়তমার ব্যাপারটা অনেকবার এসেছে, হয়তো এটা একটা কোইনসিডেন্স। তবে আপনি কি এনজয় করেছেন? আমি এনজয় করেছি, আবার পাশাপাশি কষ্টও পেয়েছি। কারণ আপনি যেটা বলছিলেন যে প্রিয়তমা সিনেমাটা তো আমারও করার কথা ছিল, সেখানে তো আমিও থাকতে পারতাম। আপনি এখনো সেটা বললেন যে মার্কেটিং টিম আছে আপনার, এই প্রহেলিকা ছবির বাড়তি পাবলিসিটির জন্য সাকিব এবং আপনার যে সংক্রান্ত সাম্প্রতিক ঘটনাগুলি সেটার থেকেই এই ট্যাগলাইনটার উৎপত্তি। প্রিয়তমার গল্পটা তো প্রথম আমি শুনেছিলাম, প্রিয়তমা সিনেমার গল্প, তো সেই জায়গা থেকে যখন সব কিছু কনফার্মেশন ছিল যে ছবিটা আমি করছি, তাহলে আমরা তো বলতেই পারি যে আসল প্রিয়তমা তো আমি। তো সেখান থেকে আমার মনে হয় যে আসলে কাজটি হয়নি, সেই দিকে আমি যাব না কেন হয়নি বা কী কারণে। কি আমরা তো সিনেমার ক্ষেত্রে নেগেটিভ পজিটিভ সব পাবলিসিটিই করি, এটা কিন্তু অনেক আগে থেকেই হয়। ওই প্রিয়তমাকে তাহলে তো ওদের মুভির পাবলিসিটি হবে, যদি আমাদের মার্কেটিং টিম ওভাবেই ভাবতো।